কোন ডিজাইনগুলো বা কোন লোগোগুলো এখন ক্লায়েন্ট বেশি প্রেফার করে। যেমন গ্রেডিয়েন্ট লোগো এখন বাজারে খুব ট্রেন্ডিংয়ে আছে, এগুলো কীভাবে বানায় এখন আমি সিম্পল কয়েকটি স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা বৃত্ত নিচ্ছি, দেখুন বৃত্ত নিলাম, আমি দুইটাকে কালার দিই। গ্রেডিয়েন্ট কালার বলতে বোঝায়, দেখুন কেটে দিয়ে একটু দিই, এই যে এখানে যে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, এখানে দুইটা কালারের সমারোহ আছে, নীল এখানে, ব্লু এবং এখানে যে আকাশি কালার বা আসমানি কালার যেটাই বলেন, দুইটা কালারের মিশ্রণ আছে, এগুলাকে বলে গ্রেডিয়েন্ট কালার বা মিশ্রণ কালার। এই টাইপের লোগোগুলো এখন খুব ফেমাস, মার্কেট প্লেস বলেন, ক্লায়েন্টের কাছে বলেন, বিদেশে বলেন, এগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। আমরা যদি এমন একটা লোগো বানাতে চাই, আমরা দুইটা কালার নিব। প্রথমে আমরা দুইটা কালার নিলাম, কালার নিয়ে আমরা দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখুন মুহূর্তের মধ্যে আমাদের দুইটা কালার সুন্দর মতো ব্লেন্ড হয়ে মিশে গিয়েছে। এটাকে আমরা কিভাবে লোগোতে রূপান্তর করতে পারি চলুন এটা জেনে নিই। আমরা একটা লেটার লিখি, সাপোজ এন, এভাবে আমি এন লিখলাম পেন টুল দিয়ে। এটা শুধুমাত্র একটা এন, সিম্পল এন, আহামরি সুন্দর লাগছে না, এটা দিলে ক্লায়েন্ট কিন্তু নেবে না। কিন্তু এখন আমরা একটা ম্যাজিক খাটাবো, ম্যাজিকের জন্য ক্লায়েন্ট লোগোটা নিতে বাধ্য। আমরা এই দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, ক্লিক করব, ম্যাজিক ডান। মুহূর্তের মধ্যে দেখুন লোগোটা কত সুন্দর লাগছে, এই লোগোটা এখন যে কোনো ক্লায়েন্ট দেখলে ফিদা হয়ে যাবে, তার কালারের জন্য, তার শেডের জন্য, গ্রেডিয়েন্টের জন্য।